না ভাই, সেকেন্ড হ্যান্ড বলতে এরকম না, এটা লোক শোরুম পুরো না, আমি অন্য জায়গা মানে শোরুম পুরো শোরুম থেকে যে মানে কারো ভাষা ইউজ করা না না জি না ভাই, সেকেন্ড কার তো এগুলো তো বানানো জানে না, হাতে বানানো জানে না, কথা বলছেন এগুলো আল্লাহর দানীয় জিনিস ভাই, ইয়াগুলো কথা বলছেন ফাইবার গুলো দেখেন, জি জি ফাইবার গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা সেগুন কাঠ কি না। সেগুন কাঠ এটা নতুন, ঠিক আছে, এটা 221, এটা নতুন, জি এটা ডাবল হাতা বলা হয়, এটা সম্পূর্ণ নতুন ডাবল হাতার একটা পাঁচ সিটের সোফা সেট। হ্যাঁ আমি আর দুটো মাল দেখতে পারেন, ড্রেসিং টেবিল একটা, শোকেস একটা, এটা কিন্তু ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে শোকেস ভাই। এটা কি মডেল বলছিলেন আপনি? এটা বলা হয় হাসিল মডেল, সেগুন কাঠেরই, এটা পুরাতন ইউজ করা, এটা ইউজ করা ফার্নিচার, এটা লাগে কম আছে রাবার, বুঝতে পারতেছেন এটার সাথে কিন্তু মানে ভাই যে সেটআপটা পাইছে সেই সেটআপ কিন্তু সম্পূর্ণ সাথেই আছে। আপনি ভিডিওতে যে প্রোডাক্টটা দেখলেন এবং পছন্দ হওয়ার পরে যে অর্ডার করবেন এবং বাড়িতে গিয়ে মিলে কিন্তু ভাইদের থেকে নিতে পারবেন ভাই। এটা সোফা দেখতে পারেন, সোফা সেট এটা কয় সিটের করা আছে ভাই? এটা 5 সিটের করা আছে, 5 সিটের করা আছে, জি। এটা তো ইউজ ফার্নিচার, জি এটা ইউজ করা ভাই। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এইটা কি কাঠের তৈরি? এটা আকাশমণি কাঠের পুরাতন, এটা আকাশমণি কাঠের ইউজ করা ফার্নিচার, জি জি। আচ্ছা ভাই দেন এইটা কয় সিটের করা আছে? এটা 5 সিটের করা আছে, 5 সিটের করা আছে, জি। এটা লেগা টিক 311, সাথে টেবিল পাবেন একটা, কম পাবেন 10টা। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে বগুড়া ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আরো একটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে সাইবুল ভাই, তার সাথে পরিচয় হবো এবং জানবো কিভাবে এই সবে আসতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, দেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো আমি খুঁজতে খুঁজতে চলে আসলাম আপনার শপে, জি জি, অনেকদিন পরে আসি না ভাই, আজকে তো আসে অনেক ভালো লাগতেছে, আপনার শপে ভরপুর কালেকশন, জি জি। তো ভাই এই শপে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে? হ্যাঁ বেশি বলেছি, আমাদের মার্কেট হলো ঢাকা ক্যান্টনমেন্ট কচুগাছ বাজারের অপর পাশে, জি জি, বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায়। আমাদের এরিয়াটা হলো ঢাকা মিরপুর 14 নম্বর এরিয়া, ইব্রাহিমপুর পোল পার, বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায়। এখানে আমাদের নতুন এবং পুরাতন 17টি দোকান আছে, আপনি সব ধরনের কালেকশন পাবেন, নতুন পুরাতনের ভিতরে কম দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্ট আমাদের এদিকে আসলে পাবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে চাইলাম দেখতে পারবেন। এছাড়া কিন্তু এসবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই মুহূর্তে স্ক্রিনের নাম্বার দেখতে পারতেছেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো ভালোভাবে দেখতে পারবেন এবং বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার এবং পিকআপের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি নিতে পারবেন। তো সাইবুল ভাই, জি ভাই, আপনি আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? হ্যাঁ একটা খাট আছে দেখতে পারেন। আচ্ছা ভাই এটা কি কাঠ দিয়ে তৈরি করা ভাই? এটা সেগুন কাঠের তৈরি, সেগুন কাঠের, জি। এটা তো আপনার সেকেন্ড হ্যান্ড নাকি? না ভাই সেকেন্ড হ্যান্ড বলতে এরকম না, এটা লোক শোরুম পুরো, আমি অন্য জায়গা মানে শোরুম পুরো রুম থেকে, জি, মানে কারো ভাষা ইউজ করা না, না জি না। আচ্ছা ভাই এইটা সাইজ কত ছিল? এটা 6 ফিট বাই 7 ফিট, এটা সেমি বক্সে আছে, হ্যাঁ জি সেমি বক্সে। আচ্ছা ভাই দান এইটার সাথে আপনার বিছনা হাইসা কি কাঠের আছে? এটা বিছনা হাইসা আমি আইনা সেট করছি আপনার গর্জন কাঠের, গর্জন কাঠ দিয়ে, গর্জন কাঠ না হাইসা সেকন কাঠ, বিছানা গর্জন কাঠ, মাঝখানা দাশাগুলো গর্জন কাঠের। আচ্ছা ভাই দান এটার প্রাইসটা চাচ্ছিলেন কত? না এই গর্জন কাঠের বিছানা দায়ান দিয়ে দাম চাইছিল 32,000 টাকা, 32,000 টাকা, জি। তো ভাই বছরের শুরু, জি, তো এদিকে কোনো কিছু ডিসকাউন্ট করা যাবে কি? কাজ ডিসকাউন্ট আমি বলে দিই, প্রথম প্রথম দিন আমি 30,000 টাকার মতো রাখা যাবে বিছনা গর্জন কাঠের দিয়া, আর যদি বিছানা যদি মেহগনি কাঠের নেন, গুড়া মাঝখানা দাসা যদি মেহগনি কাঠের নেন, আরো 3,000 টাকা ডিসকাউন্ট, 27,000 টাকার মতো রাখা যাবে লাস্ট 27,000 টাকা বিছানা মেহগনি কাঠের দিয়া, জি জি। আর যদি গর্জন কাঠের নেন তাহলে 31,000 টাকা দিতে হবে। আচ্ছা ভাই জান এরপর আর কি কালেকশন? হ্যাঁ একটা সোফা দেখতে পারেন, সোফা আছে, এইটা কি কাঠের তৈরি ভাই জান? এটা সেকোন কাঠেরই, এটা পুরাতন ইউজ করা, এটা ইউজ করা ফার্নিচার, এটা লাগে কম আছে রাবার, বুঝতে পারতেছেন এটার সাথে কিন্তু মানে ভাই যে সেটআপটা পাইছে সেই সেটআপ কিন্তু সম্পূর্ণ সাথেই আছে, আছে। এটা কিন্তু আপনাদের লাস্ট একটা ফিনিশিং দিয়ে দেবে ভাই, জি জি। আচ্ছা ভাই দেন এইটা কয় সিটের করা আছে? এটা 5 সিটের করা আছে, 5 সিটের করা আছে, জি। এটা লেগা টিক 311, সাথে টেবিল পাবেন একটা, কম পাবেন 10টা, সাথে একটা টেবিল ফ্রি থাকবে, জি। এবং এই সেটের যে ফোম গুলো আছে, জি, বসানোর জন্য এবং ব্যাক সাইডের, জি জি জি, থাকবে সাথে, জি। আচ্ছা ভাই দেন এইটার প্রাইসটা যাচ্ছেন কত? এটা প্রাইসটা চাওয়ার দাম হলো 32,000 টাকা, রাবার ফোম মালটাও মানে একটু ভালো আছে, এই বিষয়ে একটু দামটা একটু বেশি, মনে করেন যে পুরানো মাল এত টাকা দাম তো নতুন কি হচ্ছে? হ্যাঁ আমিও জানি নতুন নতুন আমার কাছে আছে, আমি রাখছি আপনার জন্য একটু কমে দেওয়ার জন্য। আচ্ছা ভাই দান এরপর কি কালেকশন? হ্যাঁ আমি আর দুইটা মাল দেখতে পারেন, ড্রেসিং টেবিল একটা, এটা কিন্তু ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে শোকেস ভাই। এটা কি মডেল বলছিলেন আপনি? এটা বলা হয় হাতিল মডেল, হাতিল মডেল, হাতিল মডেল। আচ্ছা এইটা হাতিল মডেল করা, জি হাতিলের মাল, হাতিলের মালই,
ইউটিউব চ্যানেলে বহুত রকমের ভিডিও ভাই আবার অনেক কাস্টমারে বলে ভাই বাসাই করে ভাইদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবে একটা কথা বলি মাসকান দিয়া অনেক কাস্টমারে বলে ভাই আপনার পুরান ফার্নিচার যে দামে আমরা চান নতুনই তো আমি দামে কম পাওয়া যায় হ্যাঁ নতুনই দামে কম পাওয়া যায় আমরাও জানি যে মালটা নতুন পাবেন দামে কম ওই মালটা নকশাটা পাবেন ওটা মেশিনে করা জি জি এক আপনার কাঠটা পাবেন কি সেগুনি সেগুনি কোন তো প্রকার এটা তো ভাই বলতে পারবে না যদি আপনি অর্ডার দেন তখন বলতে পারবে সত্য মিথ্যার প্রমাণ হ্যাঁ হ্যাঁ কোনো ভাই রেডিমেড মালের সাথে আমাদের পুরান মালের তুলনা করেন না আগের মালের যে বয়সটা কাঠটা যেরকম সারি হয়েছে বর্তমানে কিন্তু ওরকম পারে না আর পারলেও টাকা লাগে কিন্তু ওই টাকার দিকে টাকাই দিকে কাস্টমারে দোকান কথা বলছে এই কারণে ওই যে রেডিমেড করে রেডিমেড এর দোকানদারের দোষ নাই দোষ হলো কার আমরা যারা কি নিচের দিকে এই অপশন গুলো দেখেন নিচে যে পায়েগুলো আছে কিন্তু দেখেন কিভাবে চকচক করতে আছে এটা যে ব্যবহার করা আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি আপনি সব ভিজিট করেন তাহলে এগুলো আপনি পুরো কাটা চিনতে পারেন বানিশ করে দেবো আপনি আজকের জন্য বারবার বলি যে আজকের জন্য আর কোনো বার্কেল করবেন না 16 15 করা যাবে লাস্ট 16 15 রাখবেন জি 16 15 করা যাবে আচ্ছা ভাই সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কিন্তু আপনাদের যোগাযোগ করলে আরো তথ্য পাবেন জি জি ইনশাআল্লাহ শুধু এইটা না আরো যদি আপনার ফার্নিচার লাগে ঘরের আলমারি ডেসিং টেবিল ওয়ার্ডরোব সব ধরনের মাল পাবেন খাট শোকেস এগুলো কিন্তু সম্পূর্ণ ভাইয়ের কাছে কালেকশন আছে আপনারা কিন্তু ভিডিও কলে এগুলো দেখতে পারবেন ভাই এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এইটা কি কাঠের তৈরি এটা আকাশমণি কাঠের পুরাতন এটা আকাশমণি কাঠের পুরাতন করা ফার্নিচার জি জি আচ্ছা ভাই এইটার সেটআপ এই চার চেয়ারই জি চার চেয়ারের আচ্ছা কিন্তু আমরা যদি চান প্লাস কিন্তু করতে পারবেন আর দুইটা চেয়ার কিন্তু আমরা বাড়তি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আলাদা টেবিলটা বড় আছে যেহেতু ভাই এইটা এই চার চেয়ারের সেটআপ কিনছে এই চার চেয়ারের সেটআপে আপনি আসতে পারবেন আচ্ছা ভাই এই যে ডিজাইনগুলো নকশাগুলো কিন্তু সুন্দর মানে খোদাই করা এক কাঠের উপরে কোনো জয়েন্ট দেয়া নাই আচ্ছা ভাই এই টেবিলটার প্রাইসটা আছেন তো এটা প্রাইসটা চাইছিলাম 22000 টাকা 22000 টাকা জি আচ্ছা ভাই শপে আসলে বা যদি অর্ডার করে অনলাইনে
যদি আমাদের ভিডিওর স্ক্রিনশট পাঠায়, যদি বলে যে ভাইয়ের ভিডিও দেখে আপনাকে অর্ডার করবে, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করা যাবে? তবে আমি বলে দিই 18 বন্ধ করা যাবে, সর্বনিম্ন 18,000 টাকা বন্ধ করা যাবে, লাস্ট 18,000 টাকা করা যাবে। হ্যাঁ, তবে কিন্তু সস্তায় খুললে সস্তার মাল পাবেন, সস্তার মাল কিন্তু ভালো হবে না। পরে বলবেন ভাই ঠিক আমার কি দিয়েছেন, একটা মাল খারাপ পড়ছে, ঠিক আছে, কিন্তু আপনি নিবেন দূরে, এত টাকা ভাড়া দেওয়ার পরে যদি একটা মাল খারাপ পড়ে, ওই মালটা কিন্তু রিটার্ন দিতে পারবেন না। সেই জন্য বলি যে আপনারা দেখলে 6 মাস পরে কিনেন, কিন্তু 2 মাস পরে কিনেন, ভালো সস্তায় খুঁজছেন না ভাই। জি জি, সস্তার জিনিস ভালো হয় না, আমরা দিতে পারি না। আমরা কি দিব সস্তায়? আমরা ওই বেশি কিনতে দিই, জানেন যে মালটা গুনে দেওয়া, ওটা সুবার গুলো আর কাঠের বসি দিয়া বন্ধ করে মম দিয়ে আটকে দিয়ে দিই, দামে কম। কিন্তু আমার সমস্যা না, আমি তো বিক্রি করবো, আপনি তো বুঝতে পারলেন না, কিন্তু আমি যে প্রোডাক্টটা সেট আপ দিলাম আমি তো বুঝি। হ্যাঁ, পরে আমরা বললে ভাই দোকানদারের ভাষ্য যে আমি এর ভিতরে কি আছে না আছে আমি ভালো জানি, আমি ভালো জানি, এই জন্য এভাবে রাখা। আমরা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু ভাইদের কাছে দামে কম খুঁজবেন, আমি আপনার ভালো জিনিস কেমন দিই, কিভাবে সম্ভব? কথা বলছেন 10,000 টাকার জিনিস তো আপনার আমি 5,000 দিতে পারবো না। না, 10,000 টাকার জিনিস আমি 1,000 টাকায় বেশি করতে পারি। জি জি, কিন্তু তাই বলে আপনি সস্তায় খুঁজছেন, আমি সস্তা আপনি দিয়েছি, কিছু করার নাই, লাস্ট হবে এই কথা। জি, কিন্তু দয়া করে আপনারা সস্তা জিনিস খুঁজছেন না ভাই, আমার কাছে না নেন, যে কোনো দোকানদারের কাছে নেন, ভালো জিনিসের ভালো গুণ আছে। আচ্ছা ভাই, এদিকে একটা খাট দেখতে পাচ্ছি, এটা কি কাট? এটাও আকাশমণি কাটের, এটা পুরাতন, এটা পুরাতন। জি, এই মডেলটা ভাই আজ থেকে 20 বছর আগের। জি জি, বর্তমান মডেল এগুলো তো মনে করেন অনেক আগের মডেল, আগের মডেল। হ্যাঁ, আচ্ছা, সিম্পলের মধ্যে কিন্তু এখানে একটা চাপ নকশা করা, চাপ সব তো খোদাই, এগুলো খোদাই খোদাই করা। আমি তো ভাবছি ভাই চাপ দেওয়া, চাপের ভিতর মানে চাপটাও খোদাই করা হয়েছে, মানে মেশিনে করা না, হাতে করা। হ্যাঁ, এগুলো তো মেশিনে হয় না ওই সময়। তো ভাই এটার প্রাইস যাচ্ছিলেন কত? এটা প্রাইসটা সাওয়া দাম হলো 12,000 টাকা। ভাইরা দূরে থেকে দেখবো, বিদেশ থেকে দেখবো, প্রবাসী ভাইরা আছে দূরে, মানে সবই আসতে পারে না, ভিডিওতে দেখবে, কি দেখবে ভিডিওতে যেভাবে দেখলেন, এবং প্রোডাক্ট বাড়িতে যাওয়ার পরে আপনি ভিডিওতে যে প্রোডাক্টটা দেখলেন এবং পছন্দ হওয়ার পরে যে অর্ডার করবেন, এবং বাড়িতে গিয়ে মিলিয়ে কিন্তু ভাইদের থেকে নিতে পারবেন, স্ক্রিনশট দিয়ে দেখে মিলিয়ে নিতে পারবেন। স্ক্রিনশটটা পাঠালে কিন্তু ভাইয়ের বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ভিডিও থেকে কোন প্রোডাক্টের চাহিদাটা আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা ভাই, এই টেবিলটার প্রাইস চাচ্ছিলেন কত? এটা প্রাইসটা চাইছিলাম 42,000 টাকা। 42,000 টাকা? জি। আচ্ছা ভাই, শপে যদি আপনাদের ভিজিট করতে এসে পছন্দ হয়ে গেল ভাই? জি। তবে ভাই আমি আজকে ভিডিও দেখে আসছে, একটা না তিন চারটে দোকান থেকে এসে পছন্দ হয়ে গেল। হ্যাঁ, তবে আসলে যখন আমি সংক্ষেপে কথা বলি, আমার শরীরটা ভালো না, এটা আমি 38,000 টাকা বন্ধ রাখা যাবে, লাস্ট 38,000 টাকা বিক্রি করে দিব আমরা, মানে 35-32,000, ঠিক আছে, দেখা গেছে যে এই উপরে কাঠের না, ডাইরেক্ট গ্লাস পাবেন। জি জি, এটা কিন্তু কাঠও আছে এবং গ্লাস গ্লাস আছে, ঠিক আছে। তো ভাই এই টপে যে গ্লাসটা আছে এটা কত মিলি দেওয়া? 10 mm। এই যে ভাই, এই দেখেন 10 mm প্রমাণটা আপনি দেখান, এই যে লেখা আছে 10 mm নাসি গ্লাস, মানে এটা খোদাই করে লেখা। এই যে দেখেন, এটা আমার বানানো না, মানে এটা তো মনে করেন যে গ্লাসের উপরে তার হাত দিয়ে ভাবে লেখা সম্ভব না। জি, কথা বলতে অরিজিনাল কিন্তু এটাই আছে। তো ভাই জান, এরপর কি কালেকশন দেখাবেন ভাই? একটা সোফা দেখতে পারেন, সোফা সেট। এটা কয় সিটের করা আছে ভাই জান? এটা 5 সিটের করা আছে। 5 সিটের করা আছে? জি। এটা তো ইউজ ফার্নিচার? জি, এটা ইউজ করা। আচ্ছা, এটা ভাই আমি একটা কথা মিথ্যা কথা বলবো না। জি জি, কারণ আমার মত হবে মিথ্যা কথা বলার দরকার নাই, যেটা যেটা আসছে এটা পুরান, এটা পুরানি, এটা নতুন আমি নতুন বলবো না, নতুন যেটা আছে এটা পুরান বলবো না। আচ্ছা, এটা কি কাঠের? এটা সেগুন কাঠের, চিটাং সেগুনের। চিটাং সেগুন কাঠ? জি জি, চিটাং সেগুন কাঠের। দেখেন ফাইবার গুলা দেখলে কিন্তু বুঝতে পারবেন, যারা মূলত কাঠের ফার্নিচার ইউজ করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তবে আপনারা যাচাই করে আপনারা মালটা স্ক্রিনশট দিয়ে আপনার একটা মিস্ত্রিকে দেখাবেন, যারা প্রবাসী আছেন তাদের দেশে পাঠাবেন ছবিটা, এরপরে আপনাকে দেখানোর পরে যদি বলে হ্যাঁ ঠিক আছে কাট, তখন আমার সাথে কথা বলেন, এটাকে দোকান নেই। আচ্ছা ভাই, এটার সাথে শুধু 5টা সিটি থাকবে নাকি ছোট টেবিল? না, এটা আপনার একটা টেবিল পাবেন, 10টা ফ্রেম পাবেন, এটার সাথে একটা টেবিল থাকবে, এই যেটা। আচ্ছা, এই টেবিলটা থাকবে? জি জি জি। আচ্ছা, এগুলো তো সেগুন কাঠের? জি, সেগুন কাঠের। আচ্ছা ভাই, এটা প্রাইস চাচ্ছিল? এটা প্রাইসটা চাইছিলাম আপনার লোক 30,000 টাকা। 30,000 টাকা? জি। লাস্ট কত হলে পারবো ভাই? আমি কথা সংক্ষেপে বলে দিই, এটা 26 পর্যন্ত আজকের জন্য, আর কথা বলা যাবে না, 26 পর্যন্ত করা, লাস্ট 26,000 টাকা বিক্রি করে দিবেন ভাই। আপনার পিছনে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। জি, এটা নতুন, এটা নতুন, নতুন, এটা কিন্তু সম্পূর্ণ নতুন ড্রেসিং টেবিল। এইটা কি কাঠের ভাই? এটা সেগুন কাঠের, নতুন মাল, সেগুন কাঠ। জি, ডান দিকে কিন্তু সেলফ করা আছে, এবং এদিকে কিন্তু আলমারির মতো অপশন আছে, এবং এটা মিররটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ শরীর কিন্তু একদম সামনে দাঁড়িয়ে দেখতে পাবেন, মানে জুতা পালা জুতা দেখা যাবে। একটা ড্রয়ার আছে, এদিকে কিন্তু একটা পাল্লা করা আছে। আচ্ছা ভাই, দেন এটির প্রাইস চাচ্ছিলেন কত? এটা প্রাইসটা চাওয়া দাম হলো 15,000 টাকা। 15,000 টাকা? আর বিক্রি দাম 12,000 টাকা বন্ধ রাখা যাবে, লাস্ট 13,000 টাকা বিক্রি করতে পারবেন। জি, তো ভাই দেন এদিকে আরো একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম। জি,
এইটা কি কাটের সব এটা সেকেন্ড কার্ড এটা নতুন ঠিক আছে এটা 221 এইটা নতুন জি এটা ডাবল হাতা বলা হয় এটা সম্পূর্ণ নতুন ডাবল হাতার একটা পাঁচ সিটের সোফা সেট জি এটাতে আপনারা লাস্ট ফিনিশিং দিয়ে দিবেন জি দিয়ে দেব হাতে করে দিয়ে দেব আচ্ছা মানে এটার সাথে কি কোনো টেবিল থাকবে জি আছে টেবিলের নিচে আছে এটার সাথে টেবিল থাকবে হয় নিচে আছে এইটা কিন্তু নিচে রাখা হয়েছে মূলত মানে জায়গা বুঝতে পারতাছেন জি জি সবটা দেখেন ভরপুর ফার্নিচার জায়গা স্বল্পতার কারণে কিন্তু এইভাবে একটার উপরে একটা রাখা আছে আপনারা অবসর টাইমে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কিন্তু ভাইদের কাছ থেকে আরো তথ্য জানতে পারবেন করা আচ্ছা ভাই দেন এটা আছে পাঁচ সিটের করা জি আর সাথে একটা টেবিল থাকে টেবিল আছে জি আচ্ছা ভাই দেন এইটার প্রাইস চাচ্ছিলেন কত এটা প্রাইসটা চাচ্ছিলাম লোক আমরা 35000 টাকা লাস্ট ভাই কত হলে বিক্রি করতে পারবেন ভাই 32 পর্যন্ত করা যাবে তো শুধু এই আজকের জন্য কত বছরের প্রথম হিসাবে 30 পর্যন্ত করা যাবে লাস্ট 30000 টাকা হলে বিক্রি করে দিবেন জি আচ্ছা ভাই দেখতে দেখতে তো আপনার সবের প্রায় ফার্নিচার গুলোই দেখানো হলো তো আর তো ফার্নিচার কালেকশন দেখতে পারতেছি না ফোন দিলে আমরা রিসিভ করবো আর আমাদের মার্কেটে নতুন এবং পুরাতন সব ধরনের ফার্নিচার কম দামি বেশি দামি সব ধরনের আছে আপনি আসলে 17টা দোকানে যে কোনো দোকান থেকে মাল কিনতে পারবেন ভাই আমার কাছে এসে আপনার নিতে হবে না ফার্নিচারের জগতে যা লাগে আর কি শুধু এই সবে না পাইলে আরেক সবে পাবেন ওই সবে না পাইলে কিন্তু আরেক সবে পাইবেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের সবে আসতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ